স্টুডিওর সন্ময়দা আমাদের সঙ্গে রয়েছেন। সন্ময়দা, এই বাংলা জগ বাংলার জন্য কতটা লজ্জার? সবার কাছে কি, আমি যেটা প্রথম প্রশ্ন রেখেছিলাম যে বাংলা কি সেফ করিডোর হয়ে দাঁড়িয়েছে আস্তে আস্তে? মানে আমার এই প্রশ্নটা আমার মাঝে মাঝে মনে হয় যে আমরা কি নিজেরা কখনো কোনো সময় লজ্জা বোধ করি যে এই ধরনের ঘটনাগুলোর সঙ্গে বাংলার সম্পর্ক যুক্ত হয়ে যাওয়া? মানে এটা তো আজকের ঘটনা নয়, দীর্ঘদিন ধরে কোনো একটা জায়গায় আমি কিছু মানে আমি জাস্ট দেখছিলাম, মানে গতকাল NIA তার বিশেষ আদালতে তিনজনের সম্বন্ধে অলরেডি, দুজনের সম্বন্ধে অলরেডি তারা এ করেছে, যারা আল কায়দা গোষ্ঠী তাদের সম্বন্ধে FIR লঞ্চ হয়েছে, যে এবং তাদের পাকিস্তান বেসড আল কায়দা জঙ্গি তারা পশ্চিমবঙ্গে তাদের বেস তৈরি হয়েছে। হলোটা কী করে? তানিয়া পারভিন যাকে বহুদিন আগে অ্যারেস্ট করা হয়েছিল তার সঙ্গে তার যোগাযোগ, বাংলাটাকে সেফ প্যাসেজ ভাবছে কেন? আসলে পরিষ্কার উত্তরটা অনেকগুলো থেকে বোঝা যায়। আমি একটা ছোটো ঘটনা বলবো, যদিও এর সঙ্গে খুব রিলেটেড নয়, কিন্তু মানে বাংলায় যখন অপরাধীরা অপরাধটা করে তখন শাসক বা গভর্নমেন্ট তাদের কতটা আশ্রয় প্রশ্রয় দেয়। NRCCA আন্দোলনকে কেন্দ্র করে রেলের উল্টো তো হতে পারে যে হয়তো সেই বাংলা বাংলাতে থাকলে হয়তো তাদের খবর রাখারই কেউ থাকে না, ঠিক যেভাবে দিনের পর দিন কোটি কোটি টাকা নিয়ে এসেছে এই আনসাররা, তারা কোথা থেকে টাকা নিয়েছে, কেন কোথায় ইনভেস্ট করছে? NRCCA বিরোধী আন্দোলনের সময় প্রায় 250 কোটি টাকার রেলওয়ে প্রপার্টি তছনছ হয়েছিল, একজন অপরাধীও কিন্তু ধরা পড়েনি, থানাগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। NIA তদন্ত করতে গিয়ে দেখে যে মুর্শিদাবাদে আল কায়দা যোগে প্রায় 7 না 8 জন জঙ্গিকে তারা ধরে নিয়ে যায়, এই পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ খবর কিচ্ছু জানে না। বারবার জসপালের কথা তুমি বলছিলে একটু আগে, আজকে মোহাম্মদ আনসার এও তো পশ্চিমবঙ্গে ঘাঁটিটা গেড়ে রেখেছে, ফলে আলটিমেটলি পশ্চিমবঙ্গটা সেফ প্যাসেজ হচ্ছে কেন? এর পেছনে বেসিক কারণটা কিছুদিন আগে একটা ঘটনা BSF-এর সীমানা বৃদ্ধি নিয়ে হচ্ছিল না, এবং সেখানেও জড়িয়ে আছে এই এই ব্যাপারটা, অর্থাৎ BSF সীমানা বৃদ্ধি করলে ওপার বাংলা থেকে আসা জঙ্গিরা যাতে কোনো জায়গায় প্রোটেকশন পেয়ে না যায় সেটার জন্যই তো BSF-এর এই সীমানা প্রসারণ ছিল, সেটা তো এই এই রাজ্যের সরকারই তার বিরোধিতা করেছে। ফলে বারবার যদি জঙ্গিরা বোঝে যে আমাদের আত্মীয় স্বজনরা নবান্নে বসে আছেন কিংবা লালবাজারে বসে আছেন, ফলে তারা তাদের জায়গাটা তো সেফ প্যাসেজ হিসেবে পশ্চিমবঙ্গে। আমি দুটো নাম বৈষ্ণবকে বলবো, চিনতে পারেন কিনা দেখুন তো বৈষ্ণব, আপনি চিনতে পারেন কিনা দেখুন, একটু একটু শুনুন একটু শুনুন, আপনি BJP-কে গাল দিন কিন্তু দুটো নাম বলুন, আয়েশ বুরান এবং দুলাল বিয়ানি, এরা আল কায়দা জঙ্গি, এরা পশ্চিমবঙ্গে তানিয়া পারভিনের আশ্রয় প্রশ্রয় নিয়মিত এসেছে, যোগাযোগ রেখেছে, থেকেছে, গতকাল NIA বিশেষ আদালতে এদের দুজনের নাম দিয়ে এই বাংলা FIR করেছে। চিনতে পারেন আপনাদের কোন জঙ্গি? আরে চিনতে পারেন আয়েশ বুরান দুলাল বিয়ানিকে? চিনতে পারছেন? চিনতে পারবেন না? আপনারা চিনতে পারবেন না কেন? এরা আপনাদের খাতা তলায় বড় হচ্ছে, এই বাংলায় এরা খাতা তলায় বড় হচ্ছে। বলুন না বিহার উত্তরপ্রদেশ বলুন না, আমি বলছেন সাম্প্রদায়িক রাজনীতি, বৈষ্ণব সাম্প্রদায়িক রাজনীতির কথা জানুন, আপনি আমাকে বলুন পাশের রাজ্য উত্তরপ্রদেশ, পাশের রাজ্য বিহার, সেখানে না বৈষ্ণব আমার প্রশ্নটা উত্তর দিন, বৈষ্ণব আপনি আমাকে প্রশ্নটার উত্তর দিন, বৈষ্ণব একটু এক সেকেন্ড একটু শুনুন, শোনার ধৈর্য রাখুন। আল কায়দা যে দুজন জঙ্গি যাদের নামে NIA FIR করলো গতকাল, তারা তো উত্তরপ্রদেশ কিংবা বিহারে ধরা পড়েনি, তারা এই বাংলায় তাদের নামে যোগাযোগ রয়েছে, বাংলায় তারা নিয়মিত আসছে যাচ্ছে, রাজ্য পুলিশ কী করছে বলুন? আপনার নেত্রীর সরকার স্বরাষ্ট্র দপ্তর কী করছে? দুজন আল কায়দা জঙ্গি এই বাংলায় সেটেল করছে, আর আপনি বসে এখানে BJP-কে সাম্প্রদায়িক বলে নিজের মানে অপদার্থ দাঁড়াল করছে গুজরাটে, আপনি তো উত্তর দিন না, NIA FIR করেছে কি করেনি? এর আগে জসপাল সিং ধীরা আশ্রয় কোন জায়গায় পাচ্ছে আপনি জানেন? বৈষ্ণব কদিন আগে হাওড়ার ডোমজুড়ে একদম নবান্নের কাছে সেখানে এক মাদ্রাসা শিক্ষকের বাড়িতে আল কায়দারা এসে আশ্রয় নিত, সরকার কী করেছে এতদিন ধরে? এ প্রশ্নের উত্তর কিন্তু আমরা পাচ্ছি না। কিছুক্ষণ আগে আলোচনা ছিল হরিদেবপুরে কিভাবে সন্ত্রাসবাদীরা ধরা পড়েছে, কলকাতার আশেপাশের অঞ্চল তো, আপনি বলেন আপনি বৈষ্ণব একটু শুনুন মুজিবুর রহমানের হত্যাকারী, আরে একটু শুনুন না, মুজিবুর রহমানের হত্যাকারী, আরে মুজিবুর রহমানের হত্যাকারী 20 বছর ধরে পার্ক স্ট্রিটে আশ্রয় ছিল, NIA এসে ধরলো, NIA এসে ধরলো, কলকাতা পুলিশ কোথায় ছিল? মুজিবুর রহমানের হত্যাকারী পার্ক স্ট্রিটকে আপনার সরকারের লজ্জা হওয়া উচিত, আমি একটা বিষয় বলবো, আপনার সরকারের লজ্জা হওয়া উচিত।